পয়েন্ট আলোচনা করি, আপনারা মাথায় নিয়ে যান। এক শ্রেণীর মানুষের আকীদা এই দেশেই তারা বসবাস করে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এক শ্রেণীর মানুষ রয়েছে যে মানুষকে আল্লাহ তৈরি করা যায়। মানুষ একসময় কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়, হানাফিল্লাহ হয়ে যায়। আসে না এই শ্রেণীর মানুষ? দেখেন হুজুর মুনাজাত করছে, ও হুজো মোস্তফা আরশতা খোদা হোকার, ও তার পাড়া হাই মদিনা মে মোস্তফা হোকার, তখন সবাই বলছে আমিন, কিছুই বুঝে না। এ কথা হলো এই যে যিনি আরশে ছিলেন সমুন্নত, তিনি মোস্তফা হয়ে মদিনায় চলে এসেছে। আস্তে খোলা বলতে তাফসিরে হাক্কি নামে একটা তাফসির আছে, খুব মজার মজার কাহিনী আছে ওর মধ্যে। তাফসিরে হাক্কি 4 নম্বর খণ্ডের 50 পৃষ্ঠায় একটা কথা লেখা আছে, কিভাবে মোহাম্মদ আল্লাহ কিভাবে মোহাম্মদ হলেন এটা উল্লেখ করা আছে। ওই আকিদার কারণে এই মসজিদে একদিকে মোহাম্মদ একদিকে আল্লাহ লেখা থাকে, আল্লাহু মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, আল্লাহই মোহাম্মদ। আকিদা বুঝে না কেউ, এরা কালেমা শাহাদত পড়ছে আর বলছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। কত বড় নিকৃষ্ট শ্রেণীর হতে পারে এটা! এটা হলো কুফরি আকিদা। জাবাল ফি মক্কা, জাবালুন, মক্কায় একটা পাহাড় ছিল, ওহুয়া জাসাদু মোহাম্মদ, এটাই হলো মোহাম্মদের, এটাই হলো মোহাম্মদের কি দেহ, আর ওর মধ্যেই আল্লাহ রব্বুল আলামিনের রুহটা সঞ্চার হয়ে গেছে। এই এবারতটায়, এই এবারতটায় তাফসিরে হাক্কির মধ্যে রয়েছে। কিন্তু একটা তাফসির বাংলাদেশে আছে মারিফুল কুরআন নামে, ওই তাফসিরে হাক্কিরই সব উদাহরণগুলো দেওয়া আছে ওর মধ্যে। এই আলেমের ছেলেরা, ফাজেলের ছেলেরা, তোমরা যে কোরআনের তাফসির পড়ো, যে পড়ানো হয়, এই তাফসিরের মধ্যে অধিকাংশই তাফসিরে দুররে মানসুর, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কাশ্যাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে মাদারিকুত তামজিল, তাফসিরে খাজেন উদ্ধৃতি যেমন থাকে না, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, এই তাফসিরগুলো সব হলো আকিদা ভ্রষ্ট তাফসির। ওইগুলো দিয়েই থাকে আর ওইগুলোর মাধ্যমে বাংলাদেশ তাফসির পড়ানো হচ্ছে। অথচ ওই তাফসিরের মধ্যে লেখা আছে আল্লাহ মোহাম্মদ কিভাবে হলেন, একটা পাহাড়ের নাম, সেই পাহাড়টা মূলত মোহাম্মদের দেহ ছিল আর ওর মধ্যে আল্লাহর রুহটা কি হয় সঞ্চালন হয়ে গেছে। তৌবা 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 তৌবা, এই এই কথা কি বলা যায়? চলছে তাহলে এটা কোন আকিদা? কুফরি আকিদা। আর একটি আকিদা আছে শরীয়ত তরিকত হাকিকত মারেফত, এটা আজকের আকিদা নয়, আপনারা খুব সমীহ করেন তাই না? আহলে হাদিসের বাচ্চা হয়ে যারা এই কুফুরি আকিদা নিয়ে মাঠে মাঠে ঘুরে তাবলিগের নামে, তাদের সাথে আপনি ঐক্যমত পোষণ করেন না? অসম্ভব আকিদাগত পার্থক্য কত! এটা হলো দেওবন্দি আকিদা, পশ্চিম কালেও নয়। কোন আহলে হাদিস ব্যক্তি যে আকিদা বুঝে, সে কখনো পৃথিবীর অন্য কোন ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, কোন মাযহাবের সাথে সম্পর্ক রাখতে পারে না। প্রশ্ন আসে না, এটা আপনি কিভাবে ধারণা করলেন? দেখুন পার্থক্য, দেখুন মানসুর হাল্লাজ বলছেন নাহনু রুহানে, আমি আর আল্লাহ দুইটা রুহ, হাদাল হালাল না বাদানান, এখন জিকির করতে করতে এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে। নেন এবার ভালো করে নেন। অথচ মানসুর হাল্লাস, বাইজিদ বোস্তামি, এই সমস্ত ব্যক্তিদের কাহিনী বর্ণনা করাই হলো বাংলাদেশের সমস্ত ইসলামী দলের মূল কর্মসূচি, এটাই করছে। আপনার আকিদার মধ্যে বাইজিদ বোস্তামির আকিদা কি ভালো? বাইজিদ বোস্তামি বলেছে তলবতুল্লাহ সিদ্দিন আসানা, আল্লাহকে খুঁজছে আমি 60 বছর যাব, ফাইদা না হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ, 60 বছর যাবৎ খুঁজছে, এখন নিজেই আল্লাহ দেবে, আল্লাহকে খুঁজে কোথাও পাইনি। ভেদে মারেফত একটা বই আছে না,
ওর মধ্যে 42 পৃষ্ঠা খুঁজে দেখুন, ওই লেখছে কিভাবে হাল্লা হওয়া যায়, ওটা লিখছে। লেখাটা মানসুর হাল্লাদের কথা লিখছে ওই জায়গায়, লিখতে গিয়ে বলছে আনাল হক আনাল হক আনাল হক আনাল হক, মানে ও মারেফত হাসিল করে ফেলেছে, তো মারেফত এখন নিজেই কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। ওই যে বললাম না, দেখেন আমি ভ্রান্ত আকিদা বানাম সঠিক, সরি ভ্রান্তির বেড়া জালে একামতে দিন এই বইটার মধ্যে আমি লিখে দিয়েছি আপনাদের জন্য, আপনারা দেখুন পড়ুন বুঝুন। সব পীর ফকিরদের বই আমাকে সংগ্রহ করতে হয়েছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে হয়েছে, পড়ে একেবারে চোখে অঙ্গুলি দ্বারা দেখিয়ে দিয়েছি কোথায় কোথায় শিরিকি আকিদা রয়েছে। জেলখানায় বন্দী একজন আলেম, তিনি বলছেন আজীবন যে তাফসির দেখে তাফসির করেছি, তুমি সেই তাফসির সম্পর্কে কি লিখেছ? আমি তো জীবনে ভাবতে পারিনি যে আল্লাহর যতগুলো সেফত আছে সব সেফতকেই তিনি অস্বীকার করেছেন। এত বড় আলেম ভাবতেও পারেননি কখনো। ওই রকম ভাবে আমি চোখে অঙ্গুলি দ্বারা দেখানোর চেষ্টা করেছি, আপনারা বোঝার চেষ্টা করুন, মানুষকে বলার চেষ্টা করুন এই আকিদা কি ফানাফিল্লা আকিদা। বাংলাদেশের অধিকাংশ মানুষেরই ফানাফিল্লা আকিদা রয়েছে, মানে আল্লাহ আর মানুষ এক হয়ে যায়। কখন কখন হয়ে যায়? যখন কোনো ব্যক্তি মারেফত হাসিল করে তখন আল্লাহ তার দেহের মধ্যে বিলীন হয়ে যায়। আচ্ছা একটু চিন্তা করেন তো, মাবুদ কোথায়? সপ্তম আসমানের উপরে। আর আব্দ কোথায়? আমি মুনাফেক এমনি বললাম, ও পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলছে না? দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা হিসাবে আমাদের বেশি জরুরি না আল্লাহর রাসূল হিসাবে বেশি জরুরি? কোনটা হিসাবে বেশি জরুরি? রাসূল হিসাবে। আল্লাহর রাসূল আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, এটা জরুরি কথা না। জরুরি কথা কোনটা? মোহাম্মদ যদি শুধু বান্দা হতেন তাহলে তার কি গুরুত্ব থাকতো? না। তিনি কি? রাসূল। তা আগে রাসূল কথাটা দরকার ছিল না? কিন্তু কেন বললেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু? আগে আব্দ কথাটা বললেন কেন? আগে স্বীকার করো মোহাম্মদ বান্দা, আগে স্বীকার করো মোহাম্মদ বান্দা, তারপরে বলো ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূল। আল্লাহ কালেমা শাহাদাতের মধ্যে স্বীকার করাই নিচ্ছেন মোহাম্মদ বান্দা, মোহাম্মদ বান্দা, ওই মুখ দিয়ে কিভাবে বলে যে মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। এরপরেও একটা কি চমৎকার একটা বিষয় দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পর্যায়ে গিয়েছিলেন পৃথিবীর কোনো নবী রাসূল যেতে পারেননি, তিনি আল্লাহর সঙ্গে কথা বলে আসছেন, মাঝখানে অল্প একটু পর্দা ছিল সেখানে গিয়ে কথা বলে সপ্তম আসমানের উপরে গিয়ে কথা বলে আসছেন আল্লাহর সঙ্গে। কিন্তু আল্লাহ উল্লেখ করলেন কি বলে, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এখানে আব শব্দ ব্যবহার করেছেন, এখানে মোহাম্মদ বহু দূর অতিক্রম করে গেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে কথা বলে আসছে, তার অর্থ এটা নয় যে মোহাম্মদ বান্দা থেকে অন্য স্তরে চলে গেছে। ওখানে বলছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন। এখানে অনুবাদে আর একটা ভুল করা হয়, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, অনুবাদে ভুল হয়ে গেল, আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। আশ্রয় এটা হলো বাবে ইফাল থেকে সেগা, আশ্রয় আল্লাহ তাকে নিয়ে গেছিলেন। ওই তো মেরাজে আল্লাহ রাসূল গিয়েছিলেন, তাহলে কিভাবে গেলেন চিন্তা করতে করতে মাথায় নষ্ট। যদি বলা হতো আল্লাহ নিয়ে গেছেন তখন দায়িত্ব কার উপরে হয়ে গেল? আল্লাহর উপরে। আর ওই জায়গায় মাথা ঢুকতো না, আল্লাহ তো ওই জায়গায় মেরেই দিয়েছেন, তাহলে মাথা ঢুকলো কেন? এক আর একটা, মোহাম্মদ যতই উচ্চ পরে যাক না কেন, আব্দিহি তিনি কি বান্দা, তিনি কি বান্দা। কত বড় মুনাফিক আমরা, বলছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। এক সাধারণ বান্দা এই আকীদা আজকের না,
ইবনে হাজম আন্দালুসি রহিমাহুল্লাহ কিতাবুল ফসল ফিল মিলাল ওয়া আহওয়ান নিহাল এই গ্রন্থের 4 নম্বর খণ্ডে 143 পৃষ্ঠায় বলে গেছেন, ইয়াকুলু মিনাস সুফিয়া, সুফিদের মধ্যে বলে থাকেন, মান ইন্না মান আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার রবকে চিনে ফেললো, সাকাতাত আনহু শারায়, যত শরীয়তের হুকুম আছে তার উপর থেকে রহিত হয়ে গেল। আল্লাহকে চিনলে আর ইবাদত গুজার কিছু করা লাগবে না। ওই জন্য তো বলে পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার পীরের মুরিদ হলে রোজাও লাগে না। কেন বলছে? ও তো মারেফত হাসিল করে ফেলেছে, ও তো নামাজ রোজা লাগবে না। এই আকীদা আজকের, দেখেন বিদ্বানগণ কত আগে আলোচনা করে রাখছে,